দেখো পোলাও দিচ্ছে এখানে আর লাইনটা দেখো বাবা চলো ওই জন্যই এতটা সময় পর আমি ভিডিওটা অন করেছি হাফ অ্যারাউন্ড হাফ অ্যারাউন্ড ইউ মেক আ বি খাবো না এটা খাও আমি হালকা মিষ্টি খাবো এটা খাও ওপরে কুর্তি নিচে স্কার্ট কিন্তু স্কার্টটা পরাই ওটা না হলে খালাবো এটা এটাও খুব সুন্দর কাজ করে আজকে সকালবেলা অফিসে যাওয়ার সময় ভাত খাবে না আর টিফিনও নিয়ে যাবে না কারণ অফিসে খাওয়া আছে বিশ্বকর্মা পুজোর বিশ্বকর্মা পুজোর খাবার হ্যাঁ তো আজকে অফিসে গিয়ে খিচুড়ি টিচুড়ি আছে তাই শুধু এই যে ব্রেড বাটার উইথ সুগার দিয়ে খেয়ে যাচ্ছে চানা মটর এটা ছিল রাখা কোন আদিকালে এক বছর হয়ে গেছে এক বছর পরে খাচ্ছে ভালো লাগছে ঠিক আছে টেস্টি হয়েছিল না মাঝে মাঝে খাওয়াই যায় ঘুগনির থেকে এটা বেশি ভালো লাগে না যাই হোক 9:58 হয়ে গেছে হয়ে যাবে তুমি ওর থেকে আরেকটা নিয়ে নাও না ওকে আমি দিচ্ছি করে বাবাই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার বুধবার সকালবেলা দেখছিলে বাবাই খাচ্ছিল তখন খেয়ে দিয়েও অফিসে চলে গেছে তারপর এখন 12:15 বাজে এখন আমি ক্যামেরাটা অন করেছি আজকে বুধবার হলেও আমরা দেখো স্কুলে যাইনি কোনো ছুটিও নেই তবুও আমরা স্কুলে যাইনি কেন জানো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে তো তারপর দোটা না যাবো না এরকম ভাবতে ভাবতে বাবাই বলছে থাক আজকে যেতে হবে না তারপর ভাবছি না যাই মেয়ে আবার কাঁদছে না আমি স্কুলে যাবো আজকে এই করাবে ওই করাবে করছিল তারপর আস্তে আস্তে স্লোলি কাজ করতে করতে এমন টাইম হয়েছে তা ভাবলাম থাক যাব না তো তখন বেশ একটু আকাশটা ফর্সা হয়েছিল আর একটু হালকা রোদ্দুরও উঠেছিল রোদ্দুর দেখে যা গামলা পুরোই দেখো গামলায় যা জামা কাপড় ছিল জমানো সব কেচে দিয়েছি জানো রোদ্দুর দেখে তারপর কেচে দিয়ে মেয়েকে তো স্নান টান সবই করিয়ে দিয়েছিলাম ঘর টর মোছা রান্নাবান্না সবই মোটামুটি করে নিয়েছি করে নিয়ে কেচে কুচে বাইরে মেলে সবে আমি একটুখানি ভাত খাচ্ছিলাম খেতে খেতে আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো জানো এইবার জামা কাপড়গুলো এই যে বালতিতে রেখেছি এবার যাব আবার ওপরের শেডের নিচে দিতে বাবাই যেহেতু সকালে ভাত খেয়ে যায়নি ওই জন্য আজকে শুধু গাজর পেঁপে বিনস আর আলু দিয়ে একটা ঝোল করেছি মাছের ঝোল এই যে এক পিস মাছ দিয়ে ঝোল করেছি ভেবেছিলাম যে মেয়েকে এটা দিয়েই খাইয়ে নিয়ে যাব আর বাড়ি এসে তো অন্য কিছু খাই তো দুপুরবেলা মেয়েকে এটাই দেবো খেতে আমি তো বাবাই চলে যাওয়ার পর এত কাজ ছিল ওই জন্য আর আমি তখন বাবাইকে দেখিয়ে আর ক্যামেরাটা অন করা হয়নি বুঝতেই পারছ ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে আছি যে টাইমটা স্কুলে পড়ে সেই টাইমটাতেই আমি ওকে একটু পড়াবো তাহলে বেশ মানে মনটাও ভালো লাগে যে না মেয়েটা বাড়ি থাকলেও একটু কিছু পড়াশুনো তো করেছে ওই জন্যই এতটা সময় পর আমি ভিডিওটা অন করেছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার বাচ্চাকে তো দেখতে পাচ্ছ না ম্যাডামকে একটুখানি ছাড় দিয়েছি আমি বললাম যা ওপরে গিয়ে ঘুরে আয় ওপরে বাচ্চাটা আছে বলে যে কাকিমার ছেলে এসেছিলো তাই বললাম ওপরে গিয়ে ঘুরে আয় তারপর আমি তোকে পড়তে বসাবো আমি ততক্ষণে এদিকটা রেডি করি আর রান্না বলতে ওই আর ভাত করেছি ওটাই খাবো আর মেয়ে তো লুচি আর পনির আলুর তরকারি খাওয়ার জন্য পাগল করছিলো বাবাই ওকে একমাত্র হুলিয়েছে বাবাই না মাঝে মাঝেই ওকে হুলিয়ে দেয় নিজে খাওয়ার জন্য মেয়েকে উলিয়ে দেয় যে তোর মাকে বল আজকে লুচি করে দিতে আর আমার মেয়ে তো পাগল করছে লুচি করো লুচি করো তো এখন করবো না ভেবেছি রাত্রেবেলা করবো তাহলে আমার বরটারও একটু খাওয়া হবে বলো ও বেচারিও লুচি খেতে খুব ভালোবাসে এখন করলে তো আমার মেয়ে খাবে তারপর তরকারিটা অনেকক্ষণ করা থাকবে তো ভাবলাম রাত্রেই করবো তো চলো জামা কাপড়গুলো এখন আপাতত মেলে আসি দেখি যে ভেতরে জায়গা করতে পারি কি না কারণ ওপরেও অনেক লোকজন আছে তো ওদেরও জামা কাপড় আছে দেখা যাক চলো ওপরে জামা কাপড় মেলতে গিয়ে যা ঝামেলা জানো না জায়গা তো একটুও নেই কারণ ওপরে বাচ্চাটার সব কাঁথা টাথা সব মেলা আছে তো আমি আবার ছাদ থেকে সেদিন যে ছাদে দড়িটা টাঙিয়েছিলাম সেই দড়িটা খুলে আবার ভেতরে টাঙিয়ে তবে জামা কাপড় মেলে আসলাম কিন্তু তখন আমার একটুও ভিডিও করার কথা মনে ছিল না এই জামা কাপড়গুলো ওপরে ছিল একেবারে ভাঁজ করে এই দেখো নিয়ে এসেছি কোনো মতে জামা কাপড় নিয়ে লড়াই হয় বর্ষাকালে বলো যাদের জায়গা থাকে না তাদের বিশেষ করে হয় যেমন আমার খুব প্রবলেম হয় তো চলো আমার মেয়েকে এখন আমি একটু লেখাবো এই যে আমার ব্যক্তিটি এখানে একটা বিল লেখো আগে স্ট্যান্ডিং লাইনটা না তারপর হাফ অ্যারাউন্ড
হাফ অ্যারাউন্ড ইউ মেক আ বি। দেখেছো আমার সুয়ানি কিন্তু সব একা লিখছে, আমি কিন্তু ডট দিচ্ছি না, একটা দুটো রেয়ার। আচ্ছা এবার বলো, এবার বলো এটা কি, ডি ডি আর, ঠিক আছে ডি ই এ আর, তাহলে এখানে ই লেখো, দেখো কি সুন্দর করে ই লিখবে। আর সুয়ানি কিন্তু লেখা শিখে যাচ্ছে বন্ধুরা, ই বাও, তারপরে এ, একটু সুন্দর হতো, ঠিক আছে আর একটা স্ট্যান্ডিং লাইন দাও, তারপর হাফ অ্যারাউন্ড অ্যান্ড টেনে দাও কের মতো করে, দেখেছো ডিয়ার, গুড মাম্মা গুড। দেখি তাকাও দেখি একটু হাসি, আচ্ছা একটু হাসি দাও, তাকাও আমার দিকে, তাকাও ক্যামেরার দিকে। এবার লেখো বি, এখানে হবে বেয়ার, ঠিক আছে বি ই এ আর, মানে এখানে ই আর এ লিখতে হবে তোমাকে, ই লেখো। তো এখন দেখো কটা বাজে, এখন আমার মেয়ে পড়ছে, এখনো খাওয়ানো হয়নি, পড়াটা হলে এইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে খাওয়াবো। হ্যাঁ মা, এই দেখো টেবিলের তলায় শুয়ে পড়েছে, কটা বাজে দেখো, 4:05 হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, 2:30 দিকে খেতে বসেছিলাম, তারপর ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আবার ওকে কালার করালাম, ড্রয়িংয়ের হোমওয়ার্ক দিয়েছে, 4 পৃষ্ঠা ড্রয়িংয়ের হোমওয়ার্ক আছে, তো 1টা পৃষ্ঠা করালাম আর করানো হয়নি। চলো তো এখন ম্যাডাম বারবার হাই তুলছে ঘুমাবে বলে, ঘুম পাড়াতে হবে ম্যাডামকে। চলো চলো টয়লেট করবে, তাহলে ওয়াটারটা খেয়ে নাও, একটু একটু ওয়াটার খেয়ে নাও মা। স্কুলে না গিয়ে যে ছুটি কাটাচ্ছি, ছুটির মতো ছুটি কোনোদিনই কপালে নেই, একটা বাচ্চা মানুষ করতে গিয়ে আর ছুটি কাটানো হয় না গো, মানে ওকে তবু তো ওকে তো যা করতে হয় ওর প্রতি তাই করে যেতে হচ্ছে, প্লাস তোমাকে ওকে পড়ানোটাও পড়িয়ে যেতে হচ্ছে সেই তুলনায়, যেহেতু ছুটির দিন বাড়িতে আছি তো ওই জন্য ভাবছি যদি ওকে একটু বেশি এক্সট্রা কিছু করাতে পারে তো সেটাই ভালো, তো সেটাই করানো হচ্ছে। দেখছিলে ম্যাজিক পটে এগুলো লিখছিল, তার আগে নিজে একা একা বেশ কয়েকটা কয়েকটা লেটার লিখতে পারছে, কয়েকটা কয়েকটা লিখতে পারছে না, তাই না মা? হ্যাঁ এবার ঘুম পেয়েছে, আমার ম্যাওয়ের ঘুম পেয়েছে, ম্যাও চোখগুলো দেখো ছোট ছোট হয়ে গেছে, কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, গুবলু সোনা, ওপরের বাচ্চাটাকে ওর ঠাম্মু গুবলু বলে ডাকে, গুবলু সোনা বলে ডাকে, ওই জন্য ও সেই গুবলু সোনা, মুখে হাত দেয় না, কালার করেছে হাতে সব। তো চলো ম্যাডামকে এখন একটু ঘুম পাড়াই আর আমি একটু ভিডিওটা এডিট করে নিই, তারপরে তো বিকালবেলা আজ, কালকে তো আমি তো আজকে বিকালবেলা একদম লুচি খেয়ে পাগল হয়ে যাব। লুচি খেয়ে পাগল হয়ে যাবে বিকালে কেন, রাতে? বিকালে, বিকালে কেন, বিকালে লুচি খায় কেউ? বাড়ি এলো, স্নান করলো, জামা কাপড় পরলো, আর এদিকে আরেকজন মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, খেলি না মিষ্টি, খা আর একটু খাও বললে খিদে পেয়েছে, পাইনি, আমাকে দাও না মিষ্টি একটা খাই, মানে ইচ্ছা হচ্ছে, কখন বার করে, তুমি পায়েসটা খেয়ে দেখো, এইটা না ওই মিষ্টি দাও, না ওইটা, এই খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি, আমি ওই হালকা মিষ্টি খাবো, সোন পাপড়ি কিন্তু লাগানো না, ওই কোনাটা কিন্তু উঁচু হয়ে আছে, সোন পাপড়িটা লাগিয়ে দাও, এই দেখ, না আমি এটা খাবো না, এটা খাও, আমি হালকা মিষ্টি খাবো, এটা খাও, হালকা মিষ্টি খাবো, কোনটা ইচ্ছা করছে, নে হ্যাঁ খা, কালো জাম ভালো, সেজো আন্টিরও কালো জাম পছন্দ, খেয়ে দেখ, এই দেখো টেস্টি, একটু ঠান্ডা বল মা, তো সেদিন যে মিষ্টিগুলো বাবাই ওই বিশ্বকর্মা পুজোর দিন পেয়েছিল, পেয়েছিল ওদেরকে দিয়েছে সবাই, তো সেই মিষ্টিগুলোই, তো আমি খুঁজছি কোনটা হালকা হালকা মিষ্টি, কারণ বেশি মিষ্টি খাওয়া যাবে না, এইটা খাও ভালো লাগবে, এইটা দেখো আমার কথা শুনো, ওটা হালকা মিষ্টি, ওর মেয়ে আবার আসছে খেতে, একবার করে হাত ধুতে যাচ্ছে, আবার ভালো লাগছে, আবার আসছে খেতে, আবার আয় আবার আয় আবার আয়, বলো তো 7:15 বাজে আর বাবাই বাড়ি এসছে প্রায় 7টার দিকেই, তো বাবাই বাড়ি আসতে বাবাকে বললাম বাবাই আজকে
যে এখানে বাজারের ওখানে গণেশ চতুর্থী হয়েছিল, তো খিচুড়ি দিতে পারে, যাবে? ভাই গেছে চলো, এর জন্য বাবাই রেডি হয়ে গেছে, আমরা এখনও রেডি হইনি, খিচুড়ি খেতে যাবো, আর সাথে রাতে রান্নাও করবো। কি হয়েছে বলো? আমা মা আর খাবি না, একটু খা। বাবাই জামা কাপড়গুলো এনে এখানে খুলেছে, তার মানে এগুলো কাচতে হবে, তাই তো? ভালো করে হাত ধুবি, হ্যান্ড ওয়াশ লেগে থাকে কিন্তু। তা আমরা তিনজন রেডি হয়ে বসে আছি, কেন জানো? এই যে ম্যাডাম দুপুরে যে ম্যাজিক পটটা করছিল, একটা ওয়ার্ড আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হবে, তো সেটা এখন পাপার থেকে উদ্ধার হলো। সময় এইটা ইংলিশে কি বলে আমি বুঝতেই পারছিলাম না, অ্যাকচুয়ালি আমি কোনোদিন হয়তো পড়িনি কিংবা মনে নেই, তো সেটা এখন বাবা উদ্ধার করে দিল। পাপাজি কি লিখেছে? তো আমি এই যে এই এই মানে স্কার্টটা, অ্যাকচুয়ালি আমার একটা কালো কুর্তি আছে তার সাথে, ঠিক আছে, মানে তলায় ওপরে কুর্তি নিচে স্কার্ট, কিন্তু স্কার্টটা পরাই হয় না জানো তো, এই টপ দিয়ে মাঝে মাঝে পরা হয়, কারণ রাস্তাঘাটে ওকে যখন স্কুলে নিয়ে যায় তখন এই স্কার্ট পরে গেলে খুবই সমস্যা হয় ট্রেনে উঠতে নামতে, তারপর সিঁড়িগুলো দিয়ে ওপরে উঠতে, ওভারব্রিজে উঠতে, ওই জন্য পরি না। তো আজকে ভাবলাম এটার সাথে এটা পরি, আগেও পরেছি যদিও বা আজকে প্রথম নয়। চলো একবার আমার মেয়েকে দেখে নাও, চলো। তো জানি না কোথাও খিচুড়ি আদেও দিচ্ছে কি না, কিন্তু গণেশ পুজোর পরের দিন দেয় সেটাই আমরা জানতাম, আগের বছরও খেতে গেছিলাম, তো এই খিচুড়ি খেতে তো আমাদের ভালোই লাগে, তার জন্য আমরা এখন যাচ্ছি, দেখি পাই কি না। পেলে তো তোমরা দেখতে পাবে, আর না পেলে বাড়ি এসে ওই আলু তরকারি আর লুচিই খেতে হবে, যেটা করতে হবে এখন। তো চলো দেখি পাওয়া যায় কি না খিচুড়ি, আর পেলে ক জায়গায় পায় সেটাও তোমরা দেখবে, তাই না সোয়ালি? চলো চলো। আমরা এসেছি স্টেশনের এই পারে, দেখো লাইটিংটা আগে দেখতে শুরু করো, তারপর খিচুড়ি দেখবে। তো খিচুড়ির লাইনটা দেখো, বাজারের অন্যতম বিজয়ী, এই দেখো খিচুড়ি হচ্ছে। আমার মেয়ে ফার্স্ট ট্রাই করলো, কি ঝাল অনুষ্ঠান আছে তাতে আমাদের ঝাল হয়েছে, সকল বাবা চেটে পুটে খাচ্ছে, প্লাস আবার একটা নিয়ে এসছে, এই নিয়ে দুটো চলছে, আমিও যদি একটু নিয়েছি ওর থেকে। লাইন দেখো লাইন, এদিকে ট্রেন যাচ্ছে, এদিকে বৃষ্টি পড়ছে জোরসে, এদিকে গান চলছে, আর আমরা এই যে আমাদের ছোট ব্রিজ বলি এটা, মানে এখান দিয়ে বাইক তোলা যায়, এখানে দাঁড়িয়ে আছি, বাইক এপার থেকে ওপার করা যায়। আমাদেরও খিচুড়ি খাওয়া হয়ে গেছে, আমরা এই পারে হলাম, আমাদের স্কুটি এখানে আছে, আর সেই বৃষ্টিটা এলো। আরো এক জায়গায় যাওয়ার কথা হচ্ছিল, দেখা যাক বৃষ্টি তো জোরসে হচ্ছে। বৃষ্টি কমে গেছে, বাবাই গাড়ি মুছছে, সামনেটা ওই হ্যান্ডেল গুলো মুছে দাও, দাঁড়াবে না, যায় দাঁড়াবি তো,
লাইন দেখো, ওই একদম ওই সাইডটা দেখো, পোলাও দিচ্ছে এখানে, আর লাইনটা দেখো। বাবাই চলো খাবো না আমি পোলাও। লাইন দেখো, এখনো দেখো লাইন, কত দূর দেখা যাক লাইনটা, এই পর্যন্ত। হ্যাঁ না যা খাবো না, ভাই পোলাও বাড়িতে খাবো, খিচুড়িটা ভালো লাগে। মেয়ের খাবার জোগাড় করতে, কারণ মেয়ে দু এক চামচ খিচুড়ি খেয়েছে, আমরা খাই বা না খাই তাতে মেয়ে তো বলেছে সেই সকাল থেকে জানো কি হবে এখন রান্নাটা রাতে। তো যাই হোক, সেটাই এখন বসিয়ে দিয়েছি, তরকারিটা বসিয়েছি, সাথে জলও গরম করতে দিয়েছি আটা মাখানোর জন্য। আর মেয়ের সে কি নাচ তো তোমরা দেখলে, তাই তো, কালো ভোমর গুন গুন গুন, তাই তো। আমার খুব গুড গায় জানো, এটা একটু মারধর খায় মাঝে মধ্যে আড়ালে, কিন্তু আদারওয়াইজ কি হলো কেন, আদারওয়াইজ শি ইজ ভেরি গুড গার্ল। মা ওয়াটার খেলেও ঠিক হয়ে যাবে। তো এই যে তো এটা আলুটা এখন ছোট্ট ছোট্ট করে কেটেছি তেলের মধ্যে, পাঁচফোড়ন দিয়ে আলুটাকে একটু হালকা ফ্রাই ফ্রাই করে নিচ্ছি। এখানে পনিরটা ভেজে রেখেছি, অল্প একটু পনির ছিল, আদা হলুদ গুঁড়ো আর নুন, ব্যাস। কালকে রান্না হবে একটু মাংস, ওই জন্য পেঁয়াজ আলু কেটে রেখেছি, সাথে আদাও কেটেছি, রসুন ছাড়ানো আছে। রাত্রেবেলা আমরা যা খিচুড়ি খেয়েছি আর লাইন যা দেখছিলে, এক জায়গায় যাওয়ার সময় তো দেখাচ্ছিলাম পোলাও দিচ্ছে আর আলুর দম দিচ্ছে, এত লাইন, মানে সে কোথা থেকে কোথায় লাইন। বাবাই আসার সময় বলছে চলো নেবে, আমি তারপর দেখলাম বাবাই গাড়ি দাঁড় করালো, আমি বলছি কি করবে, না থাক এখন আবার 20-25 মিনিট চলে যাবে লাইনে দাঁড়াতে দাঁড়াতে, ওই জন্য বাড়ি চলে এসেছি। হ্যাঁ পোলাও তো বাড়িতে সবসময় করি, খিচুড়িও করি, কিন্তু এইরকম খিচুড়ি খেতে মজাই আলাদা লাগে, তাই না? না আমার সুয়ানিও খেয়েছে, টেস্টি ছিল, টেস্টি ছিল না, তাও খেয়েছো, একটা কিচিমিচিও খেয়েছো, তাই না? লুচি তরকারি নিয়ে বাপ মেয়ে খেতে গেছে, বাবাই বললো শুধু লুচি খাবে তরকারি খাবে না, আর মেয়ে লুচি খাবে। এই যে এই কড়াটা, এইগুলো দেখতে পাচ্ছ, এটাকে এখন পরিষ্কার করছি বসে বসে। খুব জল লাগাতে হচ্ছে, দেখো তলাটার অবস্থা, চেষ্টা করবো পুরোটা তোলার, দেখা যাক। ওটা না হলে এটা চালাবো, এটা এটাও খুব সুন্দর কাজ করে, দেখো কিছুটা পরিষ্কার হয়েছে, ভেতরটা তো পুরোটাই হয়েছে। কই আমার মা জননী, আর মা জননী খাচ্ছে পনিরই তো দাওনি, পাপা বলে এই পনিরই তো দাওনি, আর মা জননী খাচ্ছে, কই দেখি উলি বাবা, দেখি দেখি দেখি, একটু তাকাও, একটু এরকম করো দেখি, টেস্টি হয়েছে, ঝাল হয়েছে তরকারিতে, পাগল হচ্ছিলিস ঝাল ঝাল করে, চিনি দিয়েছি তো, তোমরা দুজন খাবে তাই আমি তো খাবো না, চিনি খুঁজে পাবে না, গলে গেছে মা। আমার মেয়ে প্রতিদিন দুবার ভাত খায় আর একবার রুটি জাতীয় কিছু খায়, তো আজকে আমার মেয়ে একবারই ভাত খেয়েছে জানো দুপুরবেলা,
সকালবেলা পাউরুটি খেয়েছিলাম আর এখন খাচ্ছে লুচি। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে আর আনন্দে থাকবে। বাবাই মেয়েকে খাওয়াচ্ছে, তো ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এবার আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো, মেয়ের ড্রেস চেঞ্জ করাবো, ঘুম পাড়িয়ে দেবো। ওর খুব জোর ঘুম পেয়েছে, সারাদিন ঘুমায়নি। চলো টাটা, সবাই খুব ভালো থাকবে।